কেমন খাচ্ছো? অসাধারণ, বাড়াবাড়ি। নারকেল আছে তো ছোলাটা? হ্যাঁ, নারকেল। এটা আমি অর্ধেকটা সুন্দর একটা জায়গায় আছে, জায়গার নামটা সবাই মিলে বিঙ্গো। বন্ধুরা কেমন আছো সবাই? আরো একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি পূর্বা, সঙ্গে বিক্রম, আমরা আছি কোপেনহেগেন ডেনমার্কে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং ছোট্ট ছোট্ট মুহূর্ত উদযাপনের মধ্যে দিয়ে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করছো। এই সপ্তাহে শনিবার এরকম সকালবেলা আমরা চলে গিয়েছিলাম বেঙ্গলিজ ইন ডেনমার্ক আয়োজিত বার্ষিক পিকনিকে যোগদান করতে। দিনটা ছিল মেঘলা, আকাশের মুখটা ছিল ভার, কিন্তু মনের উষ্ণতা এবং মনের উত্তেজনা ছিল অগাধ। কারণ পিকনিক মানে বহু মানুষের সঙ্গে দেখা, পিকনিক মানে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ কিছু সময়, পিকনিক মানে ছোট্টবেলার এক টুকরো আবেগ, পিকনিক মানেই কিন্তু প্রচুর খাওয়া দাওয়া। আর বাঙালির ব্রেকফাস্ট কি তার চিরকালীন আবেগ লুচি ছোলার ডালের উপস্থিতি ছাড়া সম্পূর্ণ হয়? তাহলে চলো ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু করি। লুচি ছোলার ডালের এই প্রাথমিক উন্মোচন এবং অতুলনীয় স্বাদভক্ষণের পরে এই সুন্দর সকালবেলাটা একেবারে রিনরিনে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তৃপ্তি করে মন ভরে গল্প করতে করতে জল খাবার পর্ব সমাধা হওয়ার পর এখন খেলাধুলোর পালা। আমরা কিন্তু খেলাধুলো প্রেমী, আড্ডা প্রেমী এবং খাবার প্রেমী, বাঙালির সঙ্গে সবকটা আবেগই যেন জড়িয়ে আছে। পাশের ছিল এরকম সুন্দর সবুজ মাঠ, সেখানে শুধু বাচ্চারাই নয়, আমরা বড়রাও একেবারে যেন বাঁধন ছেঁড়া খুশিতে উত্তেজিত হয়ে উঠলাম। বাঁধন ছেঁড়া খুশির কথা বললাম, সত্যি হাসি মুখগুলো আমাদের দেখে মনে হয় এই রকম পিকনিকের উদ্যোগটা সার্থক। সারা সপ্তাহ একই রকম রুটিনবদ্ধ কাজে আমরা অভ্যস্ত, তারপর যখন ছুটির দিনের একটা সকাল এরকম একটু অন্যরকমভাবে কাটে, তখন কিন্তু তার যে মূল্য সেটা সত্যি হয়ে ওঠে একেবারে অমূল্য। চলো এবার তোমাদের একটু সমুদ্রপাড়টা ঘুরিয়ে দেখাই। আমরা বাইরে বেড়াতে যাওয়ার সময় সব সময় রোদ ঝলমলে দিনের অপেক্ষা করি, কিন্তু এরকম মেঘলা দিনেরও যে কি অপার মায়া, কি ছায়াস্নিগ্ধ আহ্লাদি রূপ, সেটা কিন্তু এরকম সমুদ্র পাড়ে এসেই বোঝা যায়। বাল্টিক সাগর, উত্তর সাগর, কেটিগাট সি, কত সমুদ্র দিয়ে ডেনমার্ক দেশটি পরিবেষ্টিত। এখানে যেখানেই যাই না কেন, একটু সমুদ্রের ছোঁয়া যেন সবসময় পেয়েই যায়। আর এই অপূর্ব সমুদ্র তটে দাঁড়িয়ে রবি ঠাকুরের সেই বিখ্যাত গান তোমার খোলা হাওয়া, সেটা তো মনে পড়েই যায়। তোমার খোলা হাওয়া,
সত্যি তো ডুবতে রাজি আছি, আনন্দে ডুবতে রাজি আছি, আবেগে ডুবতে রাজি আছি, ভালোবাসায় ডুবতে রাজি আছি, এই সুন্দর মুহূর্তকে মনের মণিকোঠায় ডুবিয়ে রাখতে রাজি আছি। গান আড্ডা হাসি ঠাট্টা সব কিছুই তো হলো, এবার যাই আবার পিকনিক স্পটে, কারণ ওখানে অপেক্ষা করছে কিছু প্রতিযোগিতামূলক খেলা। হ্যাঁ, প্রতিযোগিতা নয়, আমরা সহযোগিতাতেই বিশ্বাস করি, কিন্তু ওই আর কি, খেলার মাঠে একটু প্রতিযোগিতা তো হতেই হয়। চলো এই খেলাটা তাহলে দেখে নিই। অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলাধুলোর পর চলো এখন সবাই বেশ ক্ষুধার্ত, মধ্যাহ্নভোজনটা সেরে ফেলা যাক। আর বাঙালির পিকনিকের মধ্যাহ্নভোজন সেটা তো গরম গরম মাংস, আলু ভাজা, ডাল পোস্ত ছাড়া জমজমাটি হবেই না। কী কী আছে তাহলে সেটা দেখে নিই, আর তারপর খাওয়াটা সকলে মিলে উপভোগ করি। একটা অন্য রকম ভাতের উপরে নেওয়া হয়েছে, ফাটাফাটি শুরু হয়েছে, ডাল আলু পোস্ত ঝুরি আলু ভাজা দিয়ে, ডাক বাংলো চিকেন, একদম ডিম আর আলু স্পেশালিটি যেটা, ডাক বাংলো চিকেন। ঝুরঝুরি আলু ভাজা তো বাঙালির আবেগ, খাবার কিন্তু বাঙালির এক এবং অদ্বিতীয় আবেগ। খাবার আমাদের একসঙ্গে করে, খাবার আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করে, খাবার অনেক ভালোবাসা সৃষ্টি করে, খাবার অনেক আবেগ তৈরি করে। তো এইরকম একটা সুন্দর খাদ্য অভিযানের পর এখন সকলে মিলে আবার একটু খেলাধুলো, মানে দিনের শেষ খেলা হাউজি। আর সেই খেলাটায় যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তাদের প্রত্যেকেরই একটা দুর্দান্ত আনন্দের সময় তো কাটলোই। তবে হ্যাঁ, প্রতিযোগিতার নিয়ম মেনে প্রথম দ্বিতীয় তো রয়েইছে, তাই তারা পুরস্কারটা নিজের হাতে তুলে নিল আর হাসি মুখের আনন্দটা ছড়িয়ে দিল সকলের মধ্যে, সবাই মিলে একটা দুর্দান্ত দিনের পরিসমাপ্তি। সত্যি তাই, উপচে পড়া আদুরে আবেগ আর একশো ভাগ মন জুড়োনো খুশি নিয়ে এখন বাড়ি ফেরার পালা। ধন্যবাদ বিআইডিকে এত একটা অপূর্ব সুন্দর দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে অতি অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন সবসময় বলি, জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উদযাপনের মধ্যে দিয়ে জীবনকে সম্পূর্ণ উপভোগ করো। টাটা।